Hello everybody, I am going to discuss reverse of a linked list. The subject is data structure and the topics is linked list. Reverse of a linked list. Reverse of a single linked list. This is the function for reverse of a single linked list. Void reverse. Struct pointer head means it's a pointer with a pointer. A pointer point to the another pointer, that is pointer with pointer, stir. Struct node head is a node type pointer. The void reverse struct node pointer head. Head is the starting node of the linked list. Now we have to reverse the starting node and the reverse the values of the linked list. Struct node pointer temp. Temp is a node type pointer that is initially null. Struct node pointer previous equal to null. Previous is a another pointer node type that is equal to initialize null. These are the initialization of pointer. Now another pointer struct node star current. Star mean pointer. So current is stored the address of head node. So it's assigned as the address of head. Now the current not equal to null, the address of current not equal to null, then temp equal to current pointer link. Current pointer link equal to previous. Previous equal to current, current equal to temporary, I mean swapping is done here. Then finally when the current become null, then it will return out of the while loop and head is considering the value of previous, address of previous. So this is the reverse of a linked list. This is the important function in examination. Let us explain again. এখানে একটা ফাংশন নিয়েছি আমরা void reverse, যে void reverse ফাংশনটা নিয়েছি আমরা, সেই void reverse ফাংশনটা একটা হেড পয়েন্টারকে প্যারামিটার হিসেবে নিয়েছি, যেটা নোড টাইপের হেড পয়েন্টার, পয়েন্টার উইথ পয়েন্টার, দিস ইজ পয়েন্টার উইথ, ইট ইস হেড ইজ এ পয়েন্টার হুইচ পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্টার, দ্যাট ইজ পয়েন্টার উইথ পয়েন্টার, ডবল স্টার মিন, সিঙ্গেল স্টার মিন ইজ সিম্পল পয়েন্টার, টেম্প ইজ এ সিম্পল পয়েন্টার, নোড টাইপ পয়েন্টার ইনিশিয়ালি নাল করেছি, টেম্পোরারি অ্যান্ড প্রিভিয়াসটা নাল করেছি, কারেন্ট তিনটে পয়েন্টটা নিয়েছি, কারেন্টটাকে হেডকে পয়েন্ট করছি, কারেন্টটা যেটা আমার উপর কাজ করছি, কারেন্টটা যতক্ষণ অব্দি নাল হতে থাকবে আমরা কাজটা করে যাবো, টেম্পকে কারেন্ট পয়েন্টের লিঙ্কের সাথে কানেক্ট করবো, টেম্পকে কারেন্ট পয়েন্টের লিঙ্কের সাথে কানেক্ট করবো, কারেন্ট পয়েন্টের লিঙ্কটাকে প্রিভিয়াসের সাথে কানেক্ট করবো, প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, কারেন্ট ইকুয়াল টু টেম্প, এটা চলতে থাকবে যতক্ষণ অব্দি কারেন্টটা নট ইকুয়াল টু নাল হয়, এবং লাস্টে ফাইনালি আমরা হেডটাকে আমরা প্রিভিয়াসের সাথে অ্যাসাইন করে দেবো। এটা হচ্ছে রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, খুব ইম্পর্ট্যান্ট ফাংশন, এটা তোমরা নোট ডাউন করে নিও ফাংশনটাকে। এটা অ্যালগোরিদম ফর্মেটে আসলে অ্যালগোরিদমে যাই, রিভার্স ফাংশনটা নামটা অ্যালগোরিদমের জায়গায় যেরকম আমরা লিখেছি আগের ক্লাসগুলোতে, এটা অ্যালগোর নাম দেবে, স্টেপ ওয়ান এই তিনটিকে, স্টেপ ওয়ান, স্টেপ টু ওয়াই লুপটাকে, স্টেপ থ্রি এটা এন্ড করে স্টেপ ফোর এক্সিট। তো অ্যালগো আর ফাংশন তুমি ইজিলি কনভার্ট করতে পারো যে কোনো সময়, ফাংশন থেকে অ্যালগোরিদম, অ্যালগোরিদম থেকে ফাংশন, জাস্ট বেসিক কনসেপ্টটা থাকবে না, যেরকম কি এই ব্লকগুলো থাকবে না, এই ব্লকগুলো ফাংশনসে থাকে বাট অ্যালগোরিদমে ব্লকগুলো থাকে না, এন্ড অফ ওয়াই লুপ এইসব লিখি আমরা। তো দিস ইজ দ্য রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, খুব ইম্পর্ট্যান্ট এটা ফাংশনটা, এটা পরীক্ষায় কমন কোয়েশ্চেন একটা আসে লিঙ্ক লিস্টে, ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন পেপারে। তো এটাকে এক্সপ্লেন করি কীভাবে কাজ করছে, নাও এক্সপ্লেনেশন, রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, রিভার্স অফ এ ডেফিনেটলি সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ইট ইজ এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, রিভার্স অফ এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, রিভার্স অফ এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্কড লিস্ট, রিভার্স অফ এ সিঙ্গেল লিঙ্কড লিস্ট। রিভার্স বলতে আমরা কী বুঝি আগে বোঝা যায়, সাপোজ একটা নোড নিয়েছি, এটা একটা, নেক্সট নোড এটা নিয়েছি, নেক্সট নোড আরেকটা, চারটে নোড নিয়েছি সাপোজ, ধরো এখানে ইনফো পার্ট এবং আমরা জানি নেক্সট পার্টটা হচ্ছে লিঙ্ক পার্ট, ইনফো পার্ট লিঙ্ক পার্ট, এভরি নোড কনসিস্ট অফ ইনফো পার্ট অ্যান্ড লিঙ্ক পার্ট, ইনফো অ্যান্ড লিঙ্ক। সাপোজ অ্যাড্রেস অফ দিস নোড ইজ 4010, যে কোনো অ্যাড্রেস তুমি নিতে পারো, আমি এক্সাম্পলের জন্য যে কোনো অ্যাড্রেস আমি অ্যাড্রেস নিচ্ছি 3015, নেক্সট সাপোজ 4029231, এটা হচ্ছে 2091, যেটা যেটা আমি অ্যাড্রেস নিতে পারি, নিতে চাই নিতে পারি। তো প্রথম নোডটা পয়েন্ট করেছে হেড, যেটা আমরা ওখানে নিয়েছি হেড, এটা আমি ক্যাপিটাল, আমি স্মলে যেরকম ছিল স্মলেই নিচ্ছি, এক্সাম্পলটা বোঝাতে সুবিধা হবে সবাই সেকে তোমাকে, তোমাদেরকে হেড আমরা নিলাম স্টার্টিং নোডটা পয়েন্ট করার জন্য, পয়েন্টার উইথে যেটা একটা পয়েন্টার, যেটা একটা লিঙ্ক লিস্টে স্টার্টিং নোডটাকে পয়েন্ট করা আছে, এটা কানেক্ট, এটা সাপোজ ভ্যালু দেওয়া আছে 12, এটা 7, এটা 9, এটা সাপোজ 3,
আমাকে রিভার্স করতে হবে, মিন এটাতে থ্রি, এটা থ্রি, তারপর নাইন, তারপর যে ওয়েতে কানেক্ট করছি এটা এটা কানেক্ট করছে, এটা এই পরেরটাই কানেক্ট করছে, এটা কানেক্ট করছে, এটা নাল আছে, আমাকে রিভার্স করার পর এটা দিয়ে স্টার্ট হবে, তারপর এই এটাকে নাল হয়ে যাবে রিভার্স করার পর। এটা এই লিঙ্ক পার্ট, এটা পয়েন্ট করবে 3015কে, কারণ আমি জানি একটা নোড পরের নোডের অ্যাড্রেসটাকে মনে রাখে। এটা কানেক্ট করবে 2342431, এটা কানেক্ট করবে নেক্সট নোডটাকে 2091। এইভাবেই লিঙ্ক লিস্টটা তৈরি হবে উইথ দ্য স্টার্ট নোড হেড। আমাদের অ্যালগোরিদম ইউজ করে, আমাদেরকে অ্যালগোরিদম ইউজ করে এটাকে রিভার্স করতে হবে। তো রিভার্স হবে লিঙ্ক লিস্ট। তো স্টেপ ওয়ানে আমাদের অ্যালগোতে কী আছে, স্টেপ ওয়ানে আমরা কী করেছি, টেম ইনিশিয়ালি নাল করেছি, টেমটা একটা পয়েন্টার যেটা ইনিশিয়ালি নাল, টেম কাউকে পয়েন্ট করছে না, দ্যাট ইজ ইকুয়াল টু নাল, টেম নাল, টেম একটা পয়েন্টার যেটা আমরা ইনিশিয়ালি নাল করা আছে, টেম ইজ এ ইনিশিয়ালি নাল। নেক্সট প্রিভিয়াস, প্রিভিয়াস অ্যানাদার পয়েন্টার যেটাও আমরা ইনিশিয়ালি নাল করে রেখেছি। তো প্রিভিয়াস একটা পয়েন্টার, দুটো পয়েন্টার নিয়েছি যাদের সঙ্গে আমরা নাল করে রেখেছি, টেম অ্যান্ড প্রিভিয়াস দুটো আমরা পয়েন্টার যাদেরকে আমরা নাল করে রেখেছি। নেক্সট কারেন্ট একটা পয়েন্টার নিয়েছি যেটা আমাদের হেডকে পয়েন্ট করেছে, মানে কারেন্ট যেটা একটা পয়েন্টার সেটা হেডকে আমরা পয়েন্ট করেছি, মানে কারেন্ট যেখানে থাকছে হেড সেই সিচুয়েশনেই আমাকে কারেন্ট আর হেড একই জায়গায় আছে। তো এটা ইনিশিয়ালাইজেশন, আমরা ফয়েল লুপে ঢোকার আগে এই কাজগুলো করেছি, টেম্প নাল যেটা আমরা অ্যালগোতে একটু ফাংশনে একটু আগে বুঝেছি আমি, তো প্রিভিয়াস নাল অ্যান্ড কারেন্টটা হেড আছে। এবার আমরা ফয়েল লুপ চালাবো, তো ফয়েল লুপ মেনলি রিপিটেশন করবো যেখানে গিয়ে রিভার্সটা পসিবল হয়। ওয়াইল জিজ্ঞেস করছে ওয়াইল কারেন্ট, কারেন্ট নোড, ওয়াইল্ড কারেন্ট নোড নট ইকুয়াল টু নাল, ইয়েস ইনিশিয়ালি কারেন্ট ইজ নাও 4010, কারেন্ট ইজ পয়েন্টিং টু দ্য 4010, তো কারেন্ট নাল নয়, কারেন্ট জিজ্ঞেস করছে নট ইকুয়াল টু নাল, হ্যাঁ নট নাল ভেতরে ঢুকতে পারছে। ওয়াইল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, যখন কন্ডিশন স্যাটিসফাই হয় তখন আমরা ভেতরে অ্যালাউ করি এক্সিকিউশনের জন্য। টেম, টেমটা যেটা ইনিশিয়ালি নাল করা আছে টেমটাকে বলছি টেম তুমি কারেন্ট পয়েন্টার লিঙ্ককে পয়েন্ট করো, কারেন্ট পয়েন্টার লিঙ্ককে পয়েন্ট করো, মিন টেম হয়ে যাচ্ছে কারেন্ট পয়েন্টার লিঙ্ক, টেম্পের ভ্যালু কারেন্ট পয়েন্টার লিঙ্ককে পয়েন্ট করছে, টেম যেটা এখানে ছিল সেটা কারেন্ট পয়েন্টার লিঙ্ককে পয়েন্ট করছে, এটাকে আমি টেম্পোরারি রাখছি কারেন্ট পয়েন্টার লিঙ্ক। কারেন্ট পয়েন্টার লিঙ্ক মিন যে কারেন্ট ভ্যালুটা আছে সেই কারেন্ট ওয়ের অ্যাড্রেসের লিঙ্কটাকে, মিন 3015কে টেম্প পয়েন্ট করা আছে। নাও কারেন্ট পয়েন্টার লিঙ্ক, কারেন্ট যে পয়েন্টার লিঙ্ক করেছিলো এখন সেটাকে আমি প্রিভিয়াসে কানেক্ট করছি, প্রিভিয়াসে ভ্যালুটা কী আছে, প্রিভিয়াসে ভ্যালুটা হচ্ছে নাল আছে, মিন এই যে লিঙ্কটা যেটা পয়েন্ট করেছিলো এটা আমি এখান থেকে নালে গিয়ে পাঠিয়ে দিচ্ছি, মিন প্রিভিয়াসটা যেহেতু নাল ছিল তো এই পার্টটা নাল, মিন এটা ডিসকানেক্টেড হয়ে গেল ওই লিঙ্কটা। প্রিভিয়াসে কারেন্ট পয়েন্টার লিঙ্ক ইকুয়াল টু প্রিভিয়াস, মানে কারেন্টের যে লিঙ্কটা ছিল সেটা এখন প্রিভিয়াস ছিল, প্রিভিয়াস ইনিশিয়াল নাল আছে, নালকে পয়েন্ট করছে, মিন এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এবার আমাকে নেক্সট স্টেপে যেতে হবে ডিসকানেক্ট হওয়ার পর। নেক্সট আমাকে কারেন্ট পয়েন্টার লিঙ্ক ইকুয়াল টু প্রিভিয়াস, নেক্সট স্টেপ ইজ প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, প্রিভিয়াসটাকে আমার কারেন্টে নিয়ে আসতে হবে, প্রিভিয়াস যে অ্যাড্রেসটা সেটা কারেন্টে, প্রিভিয়াস কোথায় ছিল, প্রিভিয়াস ছিল নালে ছিল, এখন প্রিভিয়াসটাকে কারেন্টে, প্রিভিয়াসটা নালে ছিল তো নাল অলরেডি কাজ হয়ে গেছে, তো প্রিভিয়াসটাকে এখন আনতে হবে কারেন্টে, মিন এখন আমাকে প্রিভিয়াস যে হেডটা হেডের কাছেই আছে যে আছে কারেন্ট যেখানে আছে সেখানে প্রিভিয়াসকে, প্রিভিয়াসকে এক ঘর এগিয়ে দিলাম। এবার প্রিভিয়াসকে এগিয়ে দেওয়ার পর আমাকে কারেন্টকে নিয়ে ও সিচুয়েশান নিয়ে যেতে হবে, কারেন্টটাকে বলা হচ্ছে কারেন্ট তুমি টেম্পে চলে যাও, কারেন্টটা হয়ে যাবে টেম্পে, কারেন্ট চলে যাবে, কারেন্ট যেখানে ছিল সেটা এখন টেম্পে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে কারেন্ট এখন চলে আসলো টেম্পের কাছে, টেম্প যে টেম্পকে আগেই আমরা এক ঘরে গিয়ে দিয়েছি, সো টেম্পের কাছে কারেন্টটা পৌঁছে গেছে। তো এই ফাইল লুপটা একবার ঘুরলো, এবার কারেন্ট আমরা কারেন্টটাকে মুভ করাবো এগেন, আবার জিজ্ঞেস করছে কারেন্ট নট ইকুয়াল টু নাল, কারেন্ট এখন কী সিচুয়েশান আছে, এই নোডটাকে পয়েন্ট করেছে কারেন্ট নট ইকুয়াল টু নাল, তো এই কারেন্ট নট ইকুয়াল টু নাল এই নোডটাকে পয়েন্ট করেছে 3015, সেটা ডেফিনেটলি নট ইকুয়াল টু নাল। এবার আমরা টেম্পটাকে আর ঘরে গিয়ে দেবো, টেম্প বলবো টেম্প তুমি এখন নেক্সটটায় চলে যাও, টেম্পোরারি নেক্সট নোডকে কানেক্ট করো, টেম্প ইকুয়াল টু কারেন্ট পয়েন্টার লিঙ্ক, টেম্প ইকুয়াল টু কারেন্ট পয়েন্টার লিঙ্ক, টেম্প ইকুয়াল টু কারেন্ট পয়েন্টার লিঙ্ক, টেম্পকে আমরা প্রিভিয়াসে যে কারেন্টের যে লিঙ্কটা সেখানে পাঠিয়ে দিচ্ছি, মানে টেম্পটা এখন চলে আসছে কারেন্টের লিঙ্ক, কারেন্টের লিঙ্ক মেন হচ্ছে 4231 আমার, এখন আমি কারেন্ট পয়েন্টার লিঙ্কের টেম্পকে পাঠিয়ে দিলাম। ওকে নাও কারেন্ট পয়েন্টার লিঙ্ক ইকুয়াল টু প্রিভিয়াস,
কারেন্টটা কোথায় আছে? এই নোটটা আছে যেটা 3015-কে পয়েন্ট করছে, তার লিঙ্কটাকে আমি ডিসকানেক্ট করবো, সেটাকে পয়েন্ট করাবো কাজ কাজকে না প্রিভিয়াসে, প্রিভিয়াসে এগিয়ে দিচ্ছে অলরেডি, তাহলে এটা একে কানেক্ট করছে। তার মানে এটা অ্যাড্রেস হচ্ছে এই যে লিঙ্কটা অ্যাড্রেস নোটটা লিঙ্ক যেটা, এটা হচ্ছে 4010-কে কানেক্ট করছে। তার মানে কি আমরা এক একটা করে নোটকে ডিসকানেক্ট করছি এবং আগের নোটটার সাথে আমি কানেক্ট করছি, রিভার্স হচ্ছে ভ্যালুসগুলো, লিঙ্ক লিস্টটা প্রিভিয়াস হয়ে গেছে, প্রিভিয়াসকে এবার কারেন্টে পৌঁছে দেবো। প্রিভিয়াস যেহেতু আমার এখানে ছিল, প্রিভিয়াসকে এখন কারেন্ট, যেহেতু কারেন্টটা এখানেই আছে অ্যাট দ্যাট মোমেন্ট, কারেন্টটাকে আমি প্রিভিয়াস যেখানে দরকার সেটা কারেন্টের অ্যাড্রেসটাকে দরকার না, প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট এবং কারেন্ট ইকুয়াল টু টেম্প, না কারেন্টটাকে আমি টেম্পে পাঠাবো, কেন কি আমার এটা কানেক্টেড হয়ে গেছে, নেক্সট কারেন্ট হয়ে যাবে টেম্পটা, কারণ টেম্পোরারি আমি আগেরটাকে হোল্ড ছিল সেটাকে আমি এখন কারেন্ট বানালাম। এই হোয়াইল লুপটা আবার ঘুরবে, এগেন জিজ্ঞেস করলো কারেন্ট নট ইকুয়াল টু নাল, ইয়েস কারেন্ট নট ইকুয়াল টু নাল, কারেন্ট এখন এখানে 4231-কে পয়েন্ট করে আছে, নট ইকুয়াল টু নাল, তো টেম ইকুয়াল টু কারেন্ট পয়েন্টার লিঙ্ক, টেমকে পাঠিয়ে দিলাম, টেম তুমি চলে যাও কারেন্ট পয়েন্টার লিঙ্কে, কারেন্ট পয়েন্টার লিঙ্ক বলতে যে 2091 মানে এই অ্যাড্রেসে চলে আসলো। কারেন্ট পয়েন্টার লিঙ্ক যেটা ছিল সেটা প্রিভিয়াসকে পয়েন্ট করবে, এটা ব্রেক করছি, এটাকে লিঙ্ক করছি প্রিভিয়াসের সাথে, প্রিভিয়াস মিন হচ্ছে 3015, এটা কানেক্টেড হয়ে গেলো 3015-এর সাথে। তো লিঙ্ক লিস্টগুলোকে আমি রিভার্সে অ্যাড্রেসে কানেক্টেড করছি, প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, প্রিভিয়াস যেটা ছিল সেটাকে আর আনছি কারেন্টের কাছে, কারেন্টকে বলছি তুমি চলে যাও টেম্পের কাছে, কারণ টেম্পটা হচ্ছে নেক্সট কারেন্ট হয়ে যাবে, নেক্সট নোটটাকে আবার রিভার্স করাবে। এবার কারেন্ট নট ইকুয়াল টু নাল, ইয়েস এখনও কারেন্ট নট ইকুয়াল টু নাল আছে, 2091 আছে এখনও কারেন্ট নট ইকুয়াল টু নাল, তো এগেইন আমি লুপের মধ্যে ঢুকছি, টেম্প ইকুয়াল টু কারেন্ট পয়েন্টের লিঙ্ক, টেম্পটা কারেন্ট পয়েন্টের লিঙ্ক, কারেন্ট পয়েন্টের লিঙ্ক বলতে এখন নালকে বোঝাচ্ছি, তাহলে টেম্পটা এখন শেষ, টেম্পটা নাল হয়ে গেছে, টেম্পটা আর কোনো নোট নেই, কারণ টেম্পটা কারেন্টের লিঙ্কে কানেক্ট করছে, মানে নালকে চলে যায়, টেম্প কাজ শেষ, টেম্প নাল। নেক্সট কারেন্ট পয়েন্টের লিঙ্ক ইকুয়াল টু প্রিভিয়াস, কারেন্ট পয়েন্টের যে লিঙ্ক ছিল সেটা এখন আমি প্রিভিয়াসটা, টেম্প ইকুয়াল টু অলরেডি নাল হয়ে গেছে, টেম্পের ইকুয়াল টু অ্যাট নাল, এবার কারেন্ট পয়েন্টের লিঙ্কটা যেটা তুলেছি সেটা প্রিভিয়াসের সাথে কানেক্ট করছি, তাহলে প্রিভিয়াস মিন 4231 কানেক্টেড হয়ে গেছে। প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, প্রিভিয়াস ও এখানে সবসময় কারেন্টের কাছে চলে আসবে, এই মুভমেন্টে কারেন্টের কাছে চলে আসবে, কারেন্ট হয়ে যাবে নেক্সট নোটকে খুঁজে বেড়াবে, টেম্প টেম্প যেহেতু কাজ শেষ, টেম্প নাল হয়ে গেছে, কারেন্টও নাল হয়ে গেছে, তার মানে কারেন্টও নাল, কারেন্ট আর কাউকে পাইনি, কারেন্টও নাল হয়ে গেছে, তো অলরেডি কারেন্ট নাল, মিন হোয়াইল লুপে যখন নেক্সট টাইমই ঢোকার চেষ্টা করবে, কারেন্ট নট ইকুয়াল টু নাল বলে ঢুকতে পারছিলাম, মিন আমরা জানি হোয়াইল লুপ এন্ট্রি কন্ট্রোল কন্ডিশন স্যাটিসফাইড, যতক্ষণ নট ইকুয়াল টু থাকবে ট্রু হবে, ততক্ষণ ঢুকবে ফলস হলে বেরিয়ে, ফলস হয়েছে বেরিয়ে গেছে, নট ইকুয়াল টু নাল ইয়েস বলছে কম্পিউটার, নট ইকুয়াল টু নাল ইকুয়াল টু হয়ে গেছে, নট ইকুয়াল টু মিন ফলস হয়ে গেছে, নট ইকুয়াল টু ছিল কন্টিনিউয়াস করছিল, ইকুয়াল টু হয়ে গেছে কারেন্ট, কারণ কারেন্ট টেমকে গিয়ে পড়েছে, তো এখন মানে কমপ্লিট রিভার্সও হয়ে গেছে। এখন জাস্ট আমাকে করতে হবে কি, লাস্ট স্টেপটা করতে হবে, যেটা হচ্ছে স্টার্ট নোটটাকে, যেটা হেড নোট ছিল, হেডকে বলা হলো হেড তুমি চলে যাও প্রিভিয়াসকে, হেড তুমি প্রিভিয়াসে গিয়ে, লাস্ট স্টেপ এটা অ্যালগোটা লাস্ট স্টেপ, তো স্টেপ ওয়ান এই এটা স্টেপ ওয়ান, যদি অ্যালগো লিখতে চাও তাহলে স্টেপ ওয়ান, এটা তিনটে মিলে স্টেপ ওয়ান, স্টেপ টু ব্র্যাকেট দেওয়া যায় না, ফাইল লুপ রিপিট করতে হয়, রিপিট স্টেপ 3, 4, 5 স্টেপ বা স্টেপ 3, এই কটাকে মিলে স্টেপ 3 আর লাস্টেরটা স্টেপ 4 অ্যান্ড স্টেপ 5 এক্সিট, তো হেডকে প্রিভিয়াস দিতে হবে, প্রিভিয়াস এখন কোথায় আছে, লাস্টে আছে, তো এখানে হেডকে পাঠিয়ে দিতে হবে, এই হেডটা এখন এখানে নেই আর, দ্যাট মিন তুমি এখন লিঙ্ক লিস্টটা রিভার্স লিঙ্ক লিস্টে কনভার্টেড হয়ে গেছে, কেন রিভার্স হয়ে গেছে, কারণ তুমি যখন এবার লিঙ্ক লিস্টে খুঁজবে তখন এখান থেকে স্টার্ট করে নেক্সটটাকে খুঁজবে, নেক্সটটা নেক্সটটাকে খুঁজবে, নেক্সটটা নেক্সটটাকে, অ্যান্ড এটা নাল, এটা যেহেতু অলরেডি নাল হয়ে গেছে মানে লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে গেছে। এখন তুমি লিঙ্ক লিস্টে যদি ছবি আঁকা যায় আমাদের, তাহলে আমরা দেখতে পাবো যে লিঙ্ক লিস্টটাতে ইনিশিয়ালি 3 আছে, 3 সেটা পয়েন্ট করছে কাকে, সেটা পয়েন্ট করছে 9-কে, 9 পয়েন্ট করছে কাকে, 7-কে, 7 পয়েন্ট করছে কাকে, 12-কে, 12 কাউকে পয়েন্ট করছে না, 12টা নাল আছে, 12টা কাউকে পয়েন্ট করছে নাল, এটা কাকে কে ধরে আছে, হেড, কারণ প্রিভিয়াস আমরা হেডকে পাঠিয়ে দিয়েছি। তো দিস ইজ দ্য রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই কনসেপচুয়াল থিং, এটা আমাদের ভালো করে বোঝার চেষ্টা করতেই হবে, কারণ এক্সামে এই কোয়েশ্চেনটা বারবার আসে, রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, রিভার্স অফ সিঙ্গল অ্যালগোরিদম, আমি আগেই বলেছি তুমি স্টে ব্র্যাকেট বা তুমি যে হোয়াইল লুপে ব্র্যাকেট সিনটেক্সগুলোকে ইউজ সেমিকলন এগুলো বাদ দিলে তুমি যেভাবে এটা অ্যালগোতে কনভার্ট হয়ে যাবে, তো অ্যালগো আর ফাংশন তুমি ইজিলি একটা অপরের সাথে কনভার্ট করতে পারো। তো দিস ইজ দ্য রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট, রিভার্স মিন ফিজিক্যালি রিভার্স অফ দ্য লিঙ্ক লিস্ট, ফিজিক্যালি মিন যে লিঙ্ক লিস্টটা অরিজিনাল ছিল সেটা ডিসপ্লে করার জন্য না, অনেকে কী করতে পারে লাস্টে গিয়ে 3, 9, 7, 12 ডিসপ্লে করে দিল, ডিসপ্লে করাটা আলাদা জিনিস, রিভার্স ডিসপ্লে সেটা, এটা ফিজিক্যালি রিভার্স, মিন লিঙ্ক লিস্টটা ছিল 12, 7, 9, 3, ইট ইজ কনভার্টেড টু
3, 9, 7 and 12. So this is the reverse of a linked list.